আচ্ছা, আমি যদি একটু নাম ধরেই বলি, যে যেই বক্তা যাকে বক্তা হিসেবে পরিচিত, গিয়াসউদ্দিন তাহির, আসলে এই ধরনের ওয়াজ দিয়ে জাতির কি উপকার হবে? এখানে কোরআন হাদিস থেকে যদি আলোচনা আসতো, তো তারা তাদের ওয়াজে আমি কয়েকটা আলোচনায় শুনেছি, অধিকাংশই কিচ্ছা কাহিনী থাকে। এই দৃষ্টিটা, এই বিষয়টা কীভাবে দেখছেন? আপনি যে বক্তার নাম নিয়েছেন, বক্তা এখন তো আসলে বাংলাদেশের সবচেয়ে বড় আলোচিত বক্তা, যিনি মুফতি আজম গিয়াসউদ্দিন তাহিরি এবং সুন্নি জামাতের অতন্দ্র প্রহরী, এরকম টাইটেলও ওনার আছে। উনি একজন আলিম হিসাবে ওনার যে উচিত ছিল যে আসলে মানুষকে কোরআন সুন্নার পথে আহ্বান করা, আর কিচ্ছা কাহিনী বলে মানুষকে ওনার দলে আনা যায় কিন্তু হেদায়তের পথে আনা যায় না। এই জন্য এই সমস্ত কাহিনী, কিচ্ছা কাহিনী, গজল, ঝিকির আজকারে মানুষকে ওনার দল বড় করতে পারবে দিন দিন যত যাচ্ছে। ওনার ভক্ত বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, সব জায়গায় ওনার ভক্ত আছে, ভক্ত দিন দিন আরও বাড়বে, কারণ মানুষ ইসলাম বোঝার আগে তার মনের যে আবেগ আছে সেটা বুঝে। যেমন ওনার মাহফিলে যখন উনি কোমল কণ্ঠে, ওনার কণ্ঠ মাশাল্লাহ অনেক সুন্দর, সেই কোমল কণ্ঠে যখন গজলে টান দেয় তখন সাধারণ মানুষ এমনকি মহিলারা পর্যন্ত পাগল হয়ে যায়। এই জন্য ওনার চৌম্বক আকর্ষণে আল বয়ান সিহরুন, অর্থাৎ বয়ান একটা জাদুর মতন, জাদুর মতন আকর্ষণ করে মুসলিম উম্মাকে আজকে সেদিকে ধাবিত করছে। এই জন্য সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে আহ্বান করব যে আমরা আসলে ওই সমস্ত বক্তাদেরকেও আহ্বান করব যে আপনারা এই সমস্ত নাস্তানাসি ফালাফালি লাফালাফি বাদ দিয়ে কোরআন সুন্না আপনাদের যেই ভক্ত, আপনাদেরকে মানুষেরা যে শ্রদ্ধা করে, ওই সমস্ত মানুষদেরকে কোরআন এবং সহি সুন্নার দাওয়াত দেন, তাহলে আপনি নিজেও হেদায়ত পাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন, পরিবার পরিজনকে আপনি বাঁচাইলেন। সূরা তাহরিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। এই জন্য আমরা নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এই প্রত্যাশা করে আমরা কোরআন সুন্নাহর দাওয়াত এবং ইসলামের যে সঠিক ইসলামটা আমরা রূপরেখাটা তাদের কাছে তুলে ধরবো। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমরা যেটা দেখতে পাই যে ওনারা আবার আশিকের রাসূল দাবি করে থাকেন, পরিচয় দিয়ে থাকেন, এটা কি আসলে নবীর ভালোবাসা? এটা কি তাদেরকে কি আশিকের রাসূল বলা যায়? হ্যাঁ, আশেকে রাসুল, আশেকে রাসুল মানে রসুলের আশেক মানে প্রেমিক। তো প্রেম তো আমরা দেশে যে প্রেম বলতে যেটা বলি বুঝি যে সেটা হলো যে সমসাময়িকের মানুষের সাথে, যেমন স্বামী স্ত্রীর সাথে প্রেম করবে, যে প্রেমের যে বিষয়টা, তো রাসুলের সাথে প্রেম করে এরকম গজলও বানাই যে নবীর প্রেমে পাগল ছিলেন ওয়াসকরণী, পাগল ছিলেন ওয়াসকরণী, 32 দন্ত দেই ফেলে পাগল ছিলেন আবু বকর, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, আসলে নবীর সাথে পাগল হয়ে তারা প্রেম খেলা খেলতে চায়। আশিকে রাসুল মানে রসুলের পাগল, রসুলের পাগল তারাই, তা কাদেরকে আশিকে রাসুল বলা হবে সে বিষয়টা ক্লিয়ার হয়ে যায় যে আশিকে রাসুল হলো তারাই যারা রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তি জিন্দেগিকে ফলো করে, তারাই হলো আশিকে রাসুল। অর্থাৎ ওনার জীবনে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, সমস্ত জীবনে উনি যদি কোরআন এবং সুন্নাহ মতে রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের জিন্দেগিকে অনুকরণে, সাহাবিদের জিন্দেগির অনুকরণে, তাবিদের জিন্দেগির অনুকরণে ওনার জীবনকে পরিচালনা করে, তাহলে উনি হবেন আশিকে রাসুল। আর নাসানাসি ভালাফালি করে রসুলকে ভালোবাসি ভালোবাসি বলে কোনোদিন আশিকে রাসুল হওয়া যাবে না। আমরা আবার দেখতে পাই যে এই ধরনের বক্তারা যেটা করে থাকে মাহফিলের মধ্যে, বিভিন্ন অশালীন কথাবার্তা যেগুলো আসলে আপত্তিকর, আসলে কি এটা ইসলাম সাপোর্ট করে যে যে সব শব্দগুলো শুনতে আপত্তিকর শব্দগুলো কি ব্যবহার করছেন তারা? মনে করেন যে এরকম ভাবে একে অপরকে কাফের বলে ফতোয়া দিচ্ছে, বিভিন্ন আপত্তিকর কথা বলছেন, আসলে এই বিষয়টা ইসলামে সাপোর্ট করে না। কারণ আমরা রহমানের বান্দা হতে হলে আমাদের নম্র ভাষায় আচরণ করতে হবে। যারাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা রহমানের 63 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হলো তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যে যারা জমিনের মধ্যে চলাফেরা করা অবস্থায় নম্রভাবে চলাফেরা করে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, যখন তাদেরকে জাহিলরা সম্বোধন করবে তখন তারা বলবে সালামা, আমরা শান্তি চাই। আর তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মগ্ন থাকবে, সেজদারত অবস্থায় থাকবে, কিন্তু কাউকে গালি দেওয়া এটা ইসলাম সাপোর্ট করে না। জি, ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খায়র। আপনাকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছ থেকে জানলাম, আশা করি যে আমাদের দর্শক শ্রোতারা এবং আমরা উপকৃত হবো। ধন্যবাদ আপনাকে। জাযাকাল্লাহু খায়রান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।